রাজ্যের সমুদ্র উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরের দুটি ব্লক এগড়া ও পাঁশকুড়া চীনাবাদাম চাষের জন্য বরাবরই প্রসিদ্ধ। কিন্তু পরপর দুবছর প্রাকৃতিক বিপর্যয়ের ঘায়ে সেখানে এখন বাদামের দফারাফা। কয়েকদিনের ভারী বৃষ্টিতে চাষের জমিতে এখনও জল জমে রয়েছে পাঁশকুড়ায় নস্কর দিঘি গ্রামে। গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকায় পচে যাচ্ছে বাদাম, যেটুকু ভালো আছে তা তুলে নেওয়ার চেষ্টা করছেন কৃষকরা। তেলের দাম তো অনেকটাই বৃদ্ধি পেয়েছে, আর সেইটাকেই এ করে আমরা ভাবছিলাম যে আমাদের বাদামটাও একটু আমরা পয়সা পাবো, সেই জন্য এটা আনন্দের সহিত এ করেছিলাম। তা গতকাল রাত্রে ভারী বৃষ্টির জন্য আমাদের বাদাম সব জমি ডুবে গিয়েছে, জলের তলায় একদম বাদামগুলো রয়েছে। একই ছবি ধরা পড়েছে এগড়ায়। মেঘলা আকাশ আর ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই জলে ডোবা জমি থেকে বাদাম বাঁচানোর চেষ্টা করছেন কৃষকরা। মাঠে এরকম জল হলে আমরা তো না উপড়াতে পারছি না ছিঁড়তে পারছি, কিছু করতে পারছি। এ বছরকার তুলনায় গত বছর একটু রেহাই ছিল, এবছর তো একবারে পরিস্থিতি একদম খারাপ। সরকারি আধিকারিক যারা আছেন তাদের নজরে এটা আছে, তারা বিভিন্ন এলাকা চিহ্নিত করেছেন এবং চিহ্নিত করার পরে যারা কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আছেন তারা স্বাভাবিকভাবে তার ক্ষতিপূরণ পেয়ে যাবেন। পূর্ব মেদিনীপুর জেলার উপকৃষি অধিকর্তা জানিয়েছেন এগড়া ও পাঁশকুড়ায় বাদাম চাষে ক্ষতি আমাদের নজরে এসেছে, ক্ষয়ক্ষতির হিসেব করা শুরু হয়েছে। সরকারি নিয়ম মেনে দুয়ারে ত্রাণ কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত বাদাম চাষিদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। বিটন চক্রবর্তী ও ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। কারোর বাড়ির চাল উড়ে গিয়েছে, কারোর বাড়ি কার্যত মিশে গিয়েছে মাটিতে। ইয়াস বিপর্যয়ের এক সপ্তাহ পরেও ধ্বংসের ক্ষত দগদগে উলুবেড়িয়ার গঙ্গা তীরবর্তী পুরো এলাকায়। ত্রাণ শিবির থেকে ঘরে ফিরতেই বাঁধ ভেঙেছে চোখের জল। প্রকৃতির রুদ্র রোষ গুঁড়িয়ে দিয়েছে মাথা গোঁজার ঠাই। ত্রাণ শিবির থেকে ঘরে ফিরে নিজের ঘরকে চিনে ওঠাই এখন বড় দায়। একই বাড়ি নাকি ধ্বংসের প্রলাপ। জল ঢুকেছে, বন্যা হয়ে গেছে, তাতে বন্যা তো একসাথে তো যাওয়া এসে গেছে, কোথায় যাবো? কিচ্ছু সরকার নেই, এমনি বাড়ি থেকে বেরিয়ে গেছি বাচ্চাটাকে নিয়ে। কোনো জিনিসপত্র পেয়ে সরতে পেরেছিল না? না। 26 মে ঘূর্ণিঝড় ইয়াস আর ভরা কোটালের প্রভাবে গঙ্গার জল বাঁধ ছাপিয়ে ঢুকে পড়ে উলুবেড়িয়া পুরসভার নদী উপকূলবর্তী লোকালয়ে। প্রাণ বাঁচাতে স্কুলবাড়ির ত্রাণ শিবিরে আশ্রয় নেন অনেকে। সেই বিপর্যয়ের এক সপ্তাহ পর নিজের ঠিকানায় ফিরে ঘরের হাল দেখে ভেতরে ভেতরে চুরমার হয়ে যাচ্ছেন আনোয়ারা পামিরারা। বাড়িতে ব্যস্ত, তো আমার তো থাকার মতনও জায়গা নেই, আমি কি করবো? আমার বাচ্চাকে নিয়ে আমি ওই ওই রকমের মধ্যে আসি। আপনি কি চাইছেন? আমার ঘর চাই, কেন আমরা তো থাকতে হবে, আমার ঘর চাই শুধু। গঙ্গা তীরবর্তী উলুবেড়িয়া পুরো এলাকায় বাউরিয়া চেঙ্গাইলের মতো জায়গাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র জলোচ্ছ্বাসে ভেঙেছে বহু বাড়ি, ফেটে গিয়েছে দেওয়াল, কোথাও আবার বাড়ির চালই উড়ে গিয়েছে। গঙ্গার জলে যাদের ঘর গেরস্থালি ভেসে গিয়েছে তারা এখন সরকারি ত্রাণের দিকে চেয়ে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দুর্গতদের দুয়ারে ত্রাণ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন উলুবেড়িয়া পুরসভার প্রশাসক। 3 তারিখ থেকে 18 তারিখ দুয়ারে ত্রাণ তার কর্মসূচি শুরু করে দিয়েছেন। 1 তারিখ থেকে 8 তারিখ টোটালটাই স্বচ্ছতার সঙ্গে এবং অতি দ্রুততার সঙ্গে তারা বেনিফিশিয়ারিরা তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সামনেই বর্ষা, তাতে সিঁদুরে মেঘ দেখছেন গঙ্গাপাড়ের এই সব মানুষরা। সবাই চাইছেন ঝেপে বর্ষা আসার আগেই ঘরদোর মেরামতি সেরে ফেলতে। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।